শক্তি হতে পারে গ্রহণযোগ্য সমাধান। রান্নাঘরের বর্জ্য, কৃষিক্ষেত্র হাটবাজারের বর্জ্য, হাঁস মুরগির বিষ্ঠা, বায়োগ্যাসের কাঁচামাল, এসব বর্জ্যের মধ্যে ভুট্টা গাছের বর্জ্যে সবচেয়ে বেশি মিথেন গ্যাস থাকার বিষয়টি জেলার সুবর্ণচর উপজেলার প্রত্যন্ত গ্রামে দীর্ঘদিন গবেষণা করে সাফল্য পেয়েছেন আব্দুল গফরান। এটা আমাদের মা বোনদের যক্ষা, চোখের সমস্যা, ছানি পড়া, এগুলো এখন যখন এনারা সচেতন হচ্ছে, ওনাদের কাঁচামাল যাদের আছে তারাই বায়োগ্যাসের প্রতি আগ্রহী হয়ে বায়োগ্যাসটাকে বেশি জনপ্রিয় করে তুলতে। শহরের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমানোর জন্য বায়োগ্যাস হতে পারে উৎকৃষ্ট সমাধান। বিদ্যুৎ উৎপাদন খরচ কম, পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত হওয়ায় ক্রমেই জনপ্রিয় হচ্ছে এই প্রযুক্তি। কোনো ধোঁয়া নেই, কার্বন মনোক্সাইড নাই, কার্বন ডাইঅক্সাইড কম হয়, খুবই স্বাস্থ্যসম্মতটা গ্যাসটা। বায়োগ্যাসের যে প্রযুক্তি বাংলাদেশে এসেছে, সেই প্রযুক্তি যদি গ্রামে আমরা এভাবে ছড়িয়ে দিতে পারি তাহলে মানুষ আর শহরে থাকবে না, মানুষ গ্রামেই থাকবে। 2020 সালের মধ্যে সরকার 2000 মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে সংগ্রহ করার লক্ষ্যে নানা ধরনের প্রণোদনা দিয়ে যাচ্ছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিটা বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের জন্য অনুদান দেওয়া হচ্ছে প্রায় 12,000 টাকা, তার উপরে স্বল্প সুদে ঋণ দেওয়া হচ্ছে এবং তার সাথে কিছু কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। বর্তমানে দেশে 1,15,000 বায়োগ্যাস প্ল্যান্ট রয়েছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে প্রায় 40 লাখ বায়োগ্যাস